রাজ্যে নাকি সিপিএম নেই, রাজ্যে সব সিপিএম এখন বিজেপি হয়ে গেছে, কেউ কেউ রাজ্য ছেড়ে পালিয়েছে, তাহলে এত সিপিএম এর লোক কোথা থেকে আসলো? ভিন্ন গ্রহের না তো? বিজেপি সরকারে বিভিন্ন ভয় ভীতিকে উপেক্ষা করে আজ হাজারো মানুষ সমাবেশে যোগ দিল যা দেখার মতো ছিল। মিলনিয়া শহরে পথঘাট কাঁপালো সিপিআইএম এর যুব ফেডারেশন ও ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশনের এক যুবক ও কর্মী বৃন্দরা। 15ই সেপ্টেম্বর যুব সংগঠনের দাবি দিবসে প্রতি হাতে কাজ, নেশাহীন সমাজ গড়ার এই স্লোগানকে সামনে রেখে বামপন্থী যুব সংগঠনের জেলাভিত্তিক যুব জমায়েত সংগঠিত করা হলো বিলোনিয়ায়। শুক্রবার দুপুর 12টা নাগাদ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশনের যৌথ উদ্যোগে 6 দফা দাবিকে সামনে রেখে সিপিআইএম বিলোনিয়া মহকুমা কার্যালয় থেকে যৌবনের এক উত্তাল মিছিল সংগঠিত করে। মিছিলটি শহরের রাজপথ কাঁপিয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে মেধাবীট কর্নার হয়ে পুনরায় 1 নং টিলা এসে শেষ হয়। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। নেশা, ধর্ম, বর্ণ, জাত, পাত বিভাগ করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে এই মোদী সরকার, বিজেপি সরকার। তাদের এবং সংবাদরা আমাদের ত্রিপুরাজ্যের মধ্যে শাসন ক্ষমতা আজ থেকে 6 মাস আগে গত ফেব্রুয়ারির ভোটে ত্রিপুরাজ্যের সংখ্যা গরিষ্ঠ মানুষ তারা মনে প্রাণে চেয়েছিলেন এই সরকারকে, যারা ভুল করে এনেছে এই সরকার, সে 2018 ইংরেজিতে মিথ্যা প্রতিশ্রুতির জেলে যারা এখানে এসছে তাদেরকে ছুড়ে ফেলে দিতে হবে। আপনারা কেউ ভালো নেই, কেউ বুকে হাত রেখে বলতে পারবেন না যে আপনারা এই সময় দাঁড়িয়ে ভালো আছেন। বিশেষ করে ত্রিপুরার যারা যুব জন অংশ তারা কেউ ভালো নেই। তার কারণ আমাদের ভারতবর্ষে এই যে আগস্ট মাস আমরা অতিক্রম করে আসলাম, এই আগস্ট মাসে বেকারত্বের হার ছিল 7.95%। আর এই আপনাদের রাজ্য ত্রিপুরা, যাকে আপনারা প্রাণের অন্তর থেকে ভালোবাসেন, এই ত্রিপুরার বেকারত্বের হার আপনারা জানেন, এই ত্রিপুরার বেকারত্বের হার ছিল 14%-এর বেশি। ভারতবর্ষে যা হার তার থেকে প্রায় দ্বিগুণ হার হচ্ছে এই ত্রিপুরাতে। তাই এই ত্রিপুরার যুব জন অংশ কখনো ভালো থাকতে পারে না। শুধু ত্রিপুরার যুব জন অংশ নয়, সারা ভারতবর্ষের যুবরা আছে বেকারত্বের জ্বালায় প্রতিদিন।